ঈদকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের ভোরে কুমিল্লার মেঘনা সেতু থেকে রায়পুর পর্যন্ত পনেরো কিলোমিটার দীর্ঘ যানজটের ছড়িয়ে পড়ে এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা দাউদকান্দি হাওয়া থানার ওসি জানান গাড়িগুলো মহাসড়কের চার লেন থেকে দুই লেনের সেতুতে ধীর গতিতে প্রবেশ করে করে যার ফলে যানজটের সৃষ্টি হয় এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ চলায় গাজীপুরের শফিপুর হতে মির্জাপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে বাড়তি গাড়ির চাপ ও সংস্কার কাজের জন্য থেমে থেমে চলছে গাড়ি এ সময় গাজীপুর হাইওয়ে পুলিশ জানায় যানজট নিরসনে কাজ করছেন তারা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ঈদে সড়ক পথে ঘরমুখ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এসব বলেন এর আগে মন্ত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা নিয়ন্ত্রণকারীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ সামাল দেওয়ার পাশাপাশি চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি তাই ঘরমুখ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান মন্ত্রী